একটু দেরিতে হলেও ফাইনালি প্রধান এবং কাবুলিওয়ালা দুটো সিনেমাই ন্যাশনালি রিলিজ করে গিয়েছে গতকাল 29শে ডিসেম্বর। আর আমিও সেই সুযোগ বুঝে টুক করে দেখে চলে এসেছি। আপনারা যারা মোটামুটি আমার চ্যানেল ফলো করেন তারা জানেন যে এই দুটো সিনেমা যখন অরিজিনালি রিলিজ করেছিল, দ্যাট ইজ 22শে ডিসেম্বর, তখন আমি এই দুটো সিনেমারই রিভিউ করেছিলাম। মানে মোটামুটি ওই অ্যাকর্ডিংলি প্রিমিয়ারে দর্শকদের থেকে কীরকম রেসপন্স এসেছিলো সেইটা নিয়ে, এবং আমার কলকাতাতে টিম আছে তারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে এসেছিলো সিনেমাগুলোর, এবং সেখান থেকে তারা যেটা মোটামুটি রেসপন্স দিয়েছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কনভে করেছিলাম। তো আজকের এই ভিডিওতে কিছু স্পেশাল হতে চলেছে, সেটা হচ্ছে এক নম্বর আমি নিজে চোখে দেখে এসেছি, তো আমার কিছু স্পেশাল অবজারভেশন লেগেছে যেটা আমি ওই ডিটেল করা রিভিউয়ের ভিডিওটাতে মিস করে গিয়েছিলাম, তো সেটা আমি শেয়ার করব এক নম্বর। সেকেন্ডলি হচ্ছে এই মুম্বাইতে মানে মোটামুটি ধরুন কতগুলো হল পেয়েছে, কতগুলো নাম্বার অফ শোজ পেয়েছে, এবং সেখানে অডিয়েন্সের কীরকম ধরনের অডিয়েন্স এসেছে, কীরকম বয়সের, এবং তাদের কীরকম রেসপন্স ছিল ডিউরিং দ্য সিনেমা বা অ্যাট দ্য এন্ড অফ দ্য সিনেমা, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। তো তাহলে আপনারা যদি ডিটেল রিভিউ চান, এখনও সিনেমাটা না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, আমার ওই ডিটেল রিভিউটা দেখে নিতে পারেন। আর যদি ওটা দেখা হয়ে গিয়ে থাকে, মুম্বাইয়ের কোনো স্পেশাল ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে, তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা আপনাদের জন্য। তাহলে চলুন শুরু করা যাক। হাই, আমি রেশমি ফ্রম মুম্বাই অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই নিউ ভিডিও। তো এবারে আমার অবজারভেশনটা যেটা সিনেমা দেখে মনে হয়েছে যে স্পেশাল কিছু পয়েন্টসের কথা বলছি, সেটা আমি সবার শেষে বলছি। ফার্স্টে আমি বলি কতগুলো নাম্বার অফ হল, শোজ এটসেট্রা এবং অডিয়েন্সদের ক্যাটাগরি নিয়ে। তো প্রথমে বলি এখানে মোটামুটি জেনারেলি আমি যেটা অবজার্ভ করেছি এই কদিনে, যে বাংলা সিনেমা আসলে 3 থেকে 4 দিন থাকে, তার বেশি থাকে না, সে যতগুলো হলই পাক না কেন। সেকেন্ডলি এখানে মোটামুটি বোম্বেতে হল পেয়েছে বোধ হয় 3 থেকে 4 হল পেয়েছে, ইফ আই এম নট রং, এবং সেটার প্রত্যেকটাতে একটা করে শোই পেয়েছে, এবং সেটা প্রবাবলি দুপুরবেলার পর দিক থেকে আফটারনুন শোজগুলো পেয়েছে, এবং রাত্রিবেলা 10:15 অব্দিও অনেক শোজ ছিল। তো এনিওয়ে, তো বিষয়টা হচ্ছে এবার এই যে শোজগুলো, আমি যেটাতে গেছিলাম অ্যাকচুয়ালি সিনেমাটা দেখতে, সিনেমা দুটো দেখতে, সেক্ষেত্রে সেই শো টাইমটাতে মোটামুটি ধরুন অকিউপেন্সির হিসেবে যদি আমি বলি 40-50% হল ভর্তি ছিল, এবং প্রধান এবং কাবুলিওয়ালার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি বলছি, প্রধানের ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি মোটামুটি ইয়াং বয়স থেকে মিডল এজ এইরকম একটা গ্রুপ ছিল, ইয়াং ছিল, যেটা কিনা কাবুলিওয়ালার ক্ষেত্রে মানে মোটামুটি পুরোটাই মিডল এজ থেকে এবং তারপরে আরও বেশি বয়স্ক মানুষজনদের ভিড় ছিল। এটা নিশ্চয়ই মানে মিঠুন চক্রবর্তী এবং দেব এই দুজন মানুষের তো বয়সের অনেকটা অন্তর রয়েছে, এবং সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর একটা ন্যাশনালি ফ্যান বেস রয়েছে এবং তাদেরও যথেষ্ট বয়স হয়ে রয়েছে নিশ্চয়ই, তো সেক্ষেত্রে প্রবাবলি এই জন্য এই ডিফারেন্সটা। আর এছাড়া আরও একটা জিনিস যেটা অবজার্ভ করছি সেটা হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র বাঙালি না, কিছু অবাঙালি দর্শকও ছিল দুটো সিনেমাতেই, এবং যেহেতু এটা এই সিনেমাগুলোর সাথে ইংলিশ সাবটাইটেলস ছিল তো আমার মনে হয় তাদের অসুবিধা হয়নি হয়তো দেখতে। এনিওয়ে, তো এই ছিল মোটামুটি আমি দর্শকদের ধরন বা দর্শকদের রেসপন্স। সেকেন্ড সেটা হচ্ছে যে দর্শকদের রেসপন্স আমি যদি বলি, মানে ধরুন আজকে বাংলাতে মানে পশ্চিমবঙ্গে যদি যে সিনেমা বাংলা সিনেমা রিলিজ করা হয় সেখানে ফার্স্ট ডে ফার্স্ট শোতে দর্শকদের যেরকম উত্তেজনা থাকে না, বা সেই ধরুন হিরোর এন্ট্রি থেকে আরম্ভ করে বা ফাইট সিনসগুলোতে যে ধরনের একটা উত্তেজনা তৈরি হয় দর্শকদের মধ্যে, সেই রকম কোনো উত্তেজনাই আমি মোটামুটি পাইনি, এবং যার জন্য আমার খুব ফ্ল্যাট লেগেছে দেখতে, মানে যখন দেখছিলাম আমি তখন আমার খুব ফ্ল্যাট লেগেছে, আমি খুব মিস করছিলাম অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট ওই মোমেন্টসগুলোকে, যখন মনে হচ্ছে যে হ্যাঁ এই সময়টা যদি কলকাতায় থাকতাম সিটি তো পড়তোই ডেফিনেটলি, দারুণ এনজয়মেন্ট লাগে, তো যেটা আমি মিস করেছি। আর অপরদিকে কাবুলিওয়ালার ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে একটা থমথমে ব্যাপার আছে, এবং সিনেমাটার শেষে গিয়ে আমার মনে হয় এমন কেউ ছিল না আমি যে শোটা দেখেছি যে যার চোখ থেকে জল পড়েনি বা যার মানে একটা কান্নার মুহূর্ত তৈরি হয়নি যার। এনিওয়ে, এই ছিল মোটামুটি দুটো দর্শকের ধরন আমি শেয়ার করলাম। এবার আসি শেষমেশ আমার কীরকম লেগেছে সেটার থেকে, যেটা বললাম যে ছোটো ছোটো অবজারভেশন যেগুলো আমি মিস করে গিয়েছিলাম ওই ডিটেল রিভিউটাতে, আমি সেটা আজকে শেয়ার করব। তো এক নম্বর প্রধান, প্রধান এক কথায় বলতে গেলে ইজ আ মাস্ট ওয়াচ, মানে ধরুন আপনারা যারা পশ্চিমবঙ্গে থাকেন কিংবা তার বাইরে থাকেন, কিন্তু যারা পশ্চিমবঙ্গের এই যে হয়ে যাওয়া কন্টিনিউয়াসলি দুর্নীতি নিয়ে বদার্ড, এবং কি বলবো আপনাদের দিন রাত এই প্রসঙ্গটা চলেই আসে সবসময় আলোচনার মধ্যে, তাদেরকে বলছি তাদের উদ্দেশ্য করে, তাদের এই সিনেমাটা দেখলে তারা এক নম্বর তো টোটাল একটা এনজয়মেন্ট পাবে, প্রচণ্ডভাবে রিলেট করতে পারবে, এবং সেকেন্ডলি সিনেমাটা যখন শেষ হবে না একটা সাংঘাতিক স্যাটিসফ্যাকশন নিয়ে সিনেমা হল থেকে বেরোবে। সেকেন্ডলি
হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি ইন্ডিভিজুয়াল কোনো আর্টিস্টদের সম্পর্কে বলবো না, এগুলো আমি বলেছি আমার ডিটেল রিভিউতে। বাট একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা দেবকে নিয়ে ধরুন যে কথাটা বারবার বলে আসছিলাম না, যে কমার্শিয়াল সিনেমা কেন করছে, কোট আনকোট ওই যে সিরিয়াল মার্কা সিনেমা কেন করছে, এই ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে যে টনিক কিংবা প্রজাপতির হরফে প্রধান লেখা থাকলেও প্রধান ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট সিনেমা এবং ইজ এ টোটালি কমার্শিয়াল সিনেমা, অ্যাটলিস্ট আমার তো তাই দেখে মনে হয়েছে। দ্বিতীয়ত মানে ধরুন পশ্চিমবঙ্গে থেকে এই ধরনের জিনিসে নিজেকে ইনভলভ করা, প্রোডিউস করা, অভিনয় করা, ভাই গাটস লাগে, সত্যিই বলছি সাহস লাগে এরকম একটা কাজ করতে গেলে। সো ডেফিনেটলি কুডোস টু দেব, এবং কি দারুণ লাগছে দেবকে সিরিয়াসলি, মানে রিসেন্ট যে সিনেমাসগুলো দেখেছি তার মধ্যে থেকে আমার মনে হয় দেবকে এত সুন্দর ওভারঅল লাগেনি রিসেন্ট সিনেমাসে যতটা কিনা প্রধানে লাগছে তাকে। নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা নিয়ে কি বলবো, মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী ওয়াজ ব্যাং অন, অসাধারণ অভিনয় করেছেন তিনি। মানে ধরুন তিনি এবং তার মানে কাবুলিওয়ালা টিম, সুমন ঘোষ এবং তার অন্যান্য সদস্যরা, কাবুলিওয়ালা টিম টোটাল, তারা এত মাইনিউট বিষয়গুলো নিয়ে নজর দিয়েছে, ইমোশনটাকে এত সুন্দর দেখানো হয়েছে মানে বড় পর্দায় যে সেটা মন ছুঁয়ে যায়। এবং সেই জন্যই বোধ হয় এমন কোনো মানুষ নেই যে চোখের জল নিয়ে মানে হল থেকে বেরোয়নি বা যার ভালো লাগেনি সিনেমাটা এক কথায় বলতে গেলে। এবং মিঠুন চক্রবর্তী ছাড়া ছোট বড় দুই বয়সের মিনিকেই আমার খুব সুন্দর লেগেছে, অত্যন্ত সাবলীল, খুবই দক্ষ অভিনেত্রী দুজনেই। এবং তারপরে আরও একজনের কথা যেটা না বললেই নয়, তিনি হচ্ছেন আবির চট্টোপাধ্যায়। এই মানুষটা কত ধরনের রোল করেছে এবং প্রত্যেকটা চরিত্রে তিনি অসাধারণ। স্পেশালি মিনির বাবার চরিত্রটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার এবং তিনি এত সুন্দর ফুটিয়ে তুলেছেন, আমার খুব সুন্দর লেগেছে। এবং সাথে অবশ্যই সোহিনী সরকার, তাকে তো তাদের দুজনকে যেন কমপ্লিমেন্ট করছিল একে অপরকে, হাজব্যান্ড ওয়াইফ বা মা বাবা হিসেবে। এবং সিনেমাটোগ্রাফি, গান, সব কিছু মিলিয়ে মানে সিনেমাটা একটা একটা টোটাল একটা প্যাকেজ দেয় আমার মনে হয়। এবং যে কোনো বয়সের মানুষ এটাকে কানেক্ট করতে পারবে, যে কাবুলিওয়ালা পড়েছে তার ভাল লাগবে, যে পড়েনি তার ভাল লাগবে, অল্প বয়সী বেশি বয়সী যে কোনো মানুষ খুব সুন্দর কানেক্ট করতে পারবে। তো ডেফিনেটলি ইট ইজ অলসো আ মাস্ট ওয়াচ সিনেমা। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটাতে আমি শেয়ার করলাম মুম্বাইয়ের একটা মোটামুটি ওভারভিউ দেওয়ার এই সিনেমা দুটোকে নিয়ে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।